যতক্ষণ না এই বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান এই বাড়িতে ফিরছে আমি কোথাও যাব। আপনার ছেলে ফিরে এসেছে। We knew it! বরং আমি তোমাকে বলেছিলাম না যে খড়ি দাবাকে ঠিক ফিরিয়ে আনবে। আমি জানতাম খড়ি বৌদি নিজের কথা ঠিক রাখবে। থ্যাংক গড ঋদ্ধিমান তুমি ফিরে এসেছো। কিন্তু এই মেয়েটা তোমার সাথে কি করছে তুমি জানো না ঋদ্ধিমান। চিন্তায় চিন্তায় আমার মাথাটা জাস্ট কাজ করছিল না, খালি ভাবছিলাম কি করে তোমাকে লক আপ থেকে বের করে আনবো। বিশ্বাস কর ঋদ্ধি, আমরা খুব খুশি হয়েছি। আমরা জানতাম যে তুই নির্দোষ, পুলিশ তোকে বিনা কারণে আটকে রাখতে পারে না, এই সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং সব কিছু মিটে যাবে। We are really happy bro যে তুই সাবধানে ফিরে এসেছিস। এটা হলো কি করে? আমরা তো সব রকম ভাবে চেষ্টা করছিলাম, সোর্স দিয়ে হোক, টপ লয়ার দিয়ে হোক, কেউ কিচ্ছু করতে পারছিল না। হলো কি করে? মানে পুলিশ কনভিন্স হলো কি করে? খড়ি তো তোমাদের দাদুকে কথা দিয়েছিল যে ঋদ্ধিকে বাড়িতে ফিরিয়ে আনবে। আমি আমি জানি ও নিশ্চয়ই ও ফিরিয়ে এনেছে, তাই না? তাই না দাদু ভাই? ঠিক করে বলো দেখি ঋদ্ধিমান, এই মেয়েটা তোমাকে ছাড়িয়ে এনেছে? হ্যাঁ মা। ম্যাডাম, আমি ওনাকে ছাড়িয়ে এনেছি জগদ্ধাত্রী পুজোর জন্য। বাহ, ব্রিলিয়েন্ট খড়ি, কেসটা তুমি করলে, ঋদ্ধিকে ছাড়িয়ে আনলেও তুমি। মানে তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? এই পুরো সিচুয়েশনটাকে একটা ফার্স না বানালে হচ্ছে না? না একদম ঠিক বলেছিস রাহুল, আসলে ওর হ্যাবিট হলো রোজ একটা করে নতুন তামাশা ক্রিয়েট করা। তুমি একটু বলবে প্লিজ, তুমি কি আমাদের বাড়ির সবার সঙ্গে যখন যেমন ইচ্ছে আচরণ করতে পারো? বিভাই একটু থামো না, কেন বলতো পুরোনো কথাগুলো তুলে আবার অশান্তি বাড়াচ্ছিস? ভুল তো মানুষ করতেই পারে বড় পিমনি, কিন্তু ভুল করার পরে সেটা রিয়েলাইজ করাটাই তো ইম্পর্টেন্ট, তাই না? দেখো বড়দি, আমরা সবাই জানতাম ঋদ্ধি নির্দোষ, খড়িও যে সেটা বুঝতে পেরে ওকে ফিরিয়ে এনেছে, ব্যাস সবটা তো হয়ে গেছে, আর তো কোনো প্রবলেম নেই। সরি মধুজা, কে বলেছে কোনো প্রবলেম নেই? হ্যাঁ অফকোর্স প্রবলেম আছে। দেখো ওর এই ভিমজিক্যাল বিহেভিয়ারটাকে তোমরা সবাই সাপোর্ট করছো, বাট একটা পরিষ্কার করে জিনিস ভাবো যে এই মেয়েটার জন্য আমাদের পুরো ফ্যামিলি ফেস লস হয়েছে। হ্যাঁ রাস্তাঘাটে বেরোলে আমাদের বাড়ির লোকজনকে লোকে খুনি বলে দেখে দিচ্ছে। মেয়েটাই দেখাতে চাইছেন বড় বিমুনি যে ঋদ্ধিমান সিংহ রায় ওনার দয়ায় রয়েছে। ঋদ্ধিমান সিংহ রায়ের কোনো অস্তিত্ব নেই, আজকে ওনার দয়ায় আমি ছাড়া পেয়েছি। উনি চাইলে আমি বাঁচবো, উনি চাইলে আমি ফাঁসির দড়ি নিজের গলায় পরে নেবো, উনার ইশারায় নাচবো, উনি যেভাবে চাইবেন আমি সেইভাবে বাঁচবো, সেটাই উনি দেখাতে চাইছেন। এসব তুই কি বলছিস ঋদ্ধি? যে কাজটা সুধাংশু রাহুল কেউ এতদিন করতে পারছিল না সেইটা খড়ি করে দেখিয়ে দিয়েছে, তোকে বাড়িতে ফিরিয়ে এনেছে। সবাইকে বলতে দাও ঠাম্মি, যে ভুল আমি করেছি তার জন্য আমার তো এটা প্রাপ্য ছিলই। আজ আজ সবার ভেতরে যা যা আছে সেটা বেরিয়ে আসুক, আমিও তাই চাই। ডেফিনেটলি সহ্য তো তোকে করতেই হবে, কারণ তুই যেটা করেছিস সেটা অন্যায় অপরাধ নয়, একটা বড় ব্লান্ডার। আশ্চর্য, পুজোর আগে মেয়েটা দাদুভাইকে বাড়িতে ফিরিয়ে আনলো, সবার মুখে হাসি ফোটালো, তারপরেও সবাই ওর সঙ্গে এরকম ব্যবহার করছো। তাই যদি হয় তাহলে উনি আমাকে, আমার পুরো গোটা পরিবারকে কেন এভাবে অসম্মান করলেন? কেন পুলিশের কাছে আমার নামে কেস করলেন? আমি কেস করিনি। আমি এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি, আমি আবারও বলছি, আমি আপনার নামে কোনো কেস করিনি। তাই নাকি? হ্যাঁ তাই, আমি আপনার নামে কেস করিনি ঋদ্ধিমান, আমি আপনার নামে কেস করব, আবার আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে আসবো এটা তো হয় না। আমি যদি কেস করতাম তাহলে আপনাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমি ছুটে আসতাম না, আটকাতে চাইতাম না, আপনাকে ছাড়িয়ে আনার চেষ্টা করতাম না। কিন্তু আপনি কিন্তু আমাকে শাস্তি দেওয়ার থ্রেট দিয়েছিলেন, সেটা আমি ভুলিনি করি। হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি চাই আপনি শাস্তি পান, কিন্তু
কিন্তু আমি কেস করিনি আপনার নামে, কিন্তু আপনি করেছেন। আপনি আমার নামে পুলিশে কেস করেছেন, আপনি পুলিশ পাঠিয়েছেন আমায় ধরে নিয়ে যাওয়ার জন্য। আপনিও তো আমার উপর কোনো ভরসা রাখতে পারেননি। করি অনেক হয়েছে এসব ঝামেলা অশান্তি, আর আমার ভালো লাগছে না। কে কি করেছে আমি জানতে চাই না, শুধু খড়ি দাদু ভাইকে বাড়িতে ফিরিয়ে এনেছে এইটাই আমি জানি। এর বাইরে আর কিছু হয় না, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। এটাই তো উনি চেয়েছেন, ওনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞতায় মাথা নত করে থাকব। আসলে এইবারে আরামের অভ্যেস হয়ে গেছে তোর খড়ি, বাড়ির সবাই মনে করে আমি লোভী, কিন্তু এই বাড়ির বাহুল্য বিলাসিতা আরামের অভ্যেস কার না ভালো লাগে, তাই না করে? তুই বুঝতে পেরে গেছিলিস সিংহ রায়দের সাথে তুই পারবি না, আর এই আরামও তুই ছাড়তে পারবি না, সেই জন্য তো এত খারাপ কথা বলে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আবার কটকট করে এখানেই রিটার্ন এলি। ছি দুতি, মুখে লাগাম দাও। কিন্তু আমি তে তো সত্যি কথা বলছি, আমি যখন ভুল করি তখন এই বাড়ির প্রত্যেকে আমাকে নানান খারাপ কথা বলে, অপমান করে, কিন্তু আজ যখন করি এত বড় ব্লান্ডার করলো, তারপর যেহেতু ঋদ্ধিকে রিটার্ন নিয়ে এলো বাড়িতে, তাই তো সবাই ওকে মাথায় তুলে নাচছে। দুতি কেউ কাউকে মাথায় নিয়ে নাচছে না। দেখো আমরা সবাই চেষ্টা করে যেটা করতে পারিনি সেটা খড়ি করতে পেরেছে, ঋদ্ধিকে ফিরিয়ে এনেছে, ও আমাদের সবাইকে দেওয়া কথা রেখেছে। আর তার চেয়েও বড় কথা, খড়ি তো নিজের ভুলটা বুঝতে পেরেছে দুতি, তারপরও এভাবে অশান্তিটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে আছে? এই পুরো ঘটনায় ঋদ্ধিকে এবং আমাদের পরিবারকে যেভাবে হিউমিলেট হতে হয়েছে এটা কিন্তু ইজিলি অ্যাভয়েড করা যায়, কিন্তু না, করিত গোয়েন্দা হওয়া আবশ্যক। ও কোথা থেকে কিসব প্রমাণ জোগাড় করে ঋদ্ধির উপরে এত বড় একটা অ্যালিগেশন দিল? আর সেই জন্যই ঋদ্ধিকে আজ ছাড়িয়ে আনলেও আমরা কেউ ওকে ক্ষমা করতে পারছি না। ইনফ্যাক্ট আমরা আমাদের এত বড় অপমানটা না কিছুতেই ভুলতে পারছি না। এক্স্যাক্টলি, যে মেয়ের জন্য আমাদের পরিবারের ওপর এত বড় বিপদ ঘনিয়ে আসতে পারে সেই মেয়ে ক্ষমার অযোগ্য। আহ, তোমরা থামো এবার। ঋদ্ধি তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর খড়িমা তুমিও যাও, আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে, এবার আর কোনো অশান্তি হবে না। এবার কাল সকালবেলা আমরা সবাই মিলে আমাদের আদি বাড়িতে যাব, তোমাদের দাদু পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন। না ঠাম্মি, ওনার এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই, উনি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন, সবাই সেবারে আটকেছিল, কিন্তু উনি তাও সবার কথা ফিরিয়ে দিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছিলেন, আর বলেছিলেন যে উনি খুনির বাড়িতে থাকতে পারবেন না, ওনার আর এই বাড়িতে কোনো জায়গা হবে না। আমি এই বাড়িতেই থাকবো। আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়ি থেকে স্বেচ্ছায় বেরোনোর এবং স্বেচ্ছায় ফেরার অধিকার আমার আছে, আপনি চাইলে সেটা কেড়ে নিতে পারেন। আমিও দেখতে চাই আমাকে কে আটকায়। আমি আটকাব। আপনি জানেন রীতিমান বাবু, আমি কোনো কিছুতে ভয় পাইনি। এবার পাবে রীতিমান সিংহকে ছাড়িয়ে এবার হাড়ে হাড়ে টের পাবেন আপনি কি ভুল করেছেন। আজ অনেকদিন পর ঋদ্ধিকে আগের মতন লাগছে, তাই না? সেই একই রাগ, একই জেদ, খড়ি যে বিহেভিয়ারটা করেছে ঋদ্ধির সাথে, ঋদ্ধির সবটার বদলা নেবে। কি করতে চাইছেন আপনি? যেটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল, এই কদিন ধরে আপনি আমার সাথে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, আমি মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি। আমি দেখছিলাম আপনার এই অন্ধ রাগ ছেদ আপনাকে কত দূর নিয়ে যায়, কিন্তু এবার আপনি ঋদ্ধিমান সিংহ রায়ের রাগ আর ছেদটা দেখবেন।
ঋদ্ধিমান সিংহরাকে করা সমস্ত অপমানের হিসেব সুদে আসলে মেটাবে। গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।